আসসালামু আলাইকুম। আমরা এখন মহা হিসাব নিয়ন্ত্রকের কার্যালয় অডিটর পদের প্রশ্ন সমাধান দেখব। পরীক্ষার ধরন হচ্ছে এমসিকিউ। ভিডিওটার শুরুতে আমি কিছু কথা বলছি, সেটা হচ্ছে অনেকগুলো প্রশ্ন টাইপ করতে করতে চোখে ঝাপসা হয়ে যায়, তো এগুলো মাঝে মাঝে রিডিং পড়তে সমস্যা হয়। অনেকেই অনেক রকমের কমেন্ট করেন, যদি ভালো না লাগে ভিডিও দেখার দরকার নেই। আর আজকের ভিডিওতে ইংলিশ প্রথম থেকে আমরা শুরু করব, কারণ ইংলিশ নিয়ে অনেক কথা আছে। প্রত্যেকটা ইংলিশ প্রশ্নই বিগত বিসিএস এর প্রশ্ন, তবে কিছু কথা আছে এখানে, তো চলুন আমরা শুরু করে দিই। আগেই বলছি, আবারও বলছি যে ভিডিও ভালো না লাগলে দেখবেন না, আপনাকে বাধ্য করা হয়নি, অযথা কমেন্ট করে ব্লক খাবেন না। তো এখানে প্রথম প্রশ্ন এটাই হচ্ছে, হুইচ ইজ দ্য ফেমিনি ফর্ম অফ দ্য ক্যাপ্টেইন। ক্যাপ্টেইনের ফেমিনি ফর্ম হচ্ছে নন অফ দেম, এখানে কোনোটাই হবে না। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে, অল স্পোক ইন হিজ ফেভার, এখানে হার অল হচ্ছে প্রোনাউন, যেহেতু অল দ্বারা সকলকেই বোঝানো হয়েছে। এখানে হচ্ছে এ ডক্টর হু ট্রেস আইস ডিসেস, এখানে হচ্ছে অপথ্যালমোলজিস্ট হবে। আর এই প্রশ্নটা নিয়ে আমাকে এক আপু কমেন্ট করেছিলেন যে ভাইয়া অনেক জায়গায় তো ওয়াজ আছে এবং ওয়ার আছে, এখানে আপনি টেন্সের বিষয়টা ভালো করে দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন। এখানে দেখুন ইয়েস্টারডে আছে, যার কারণে এখানে ওয়ার হবে। হ্যাঁ, তো পুলিশ ইনফর্ম ওয়ার, পুলিশ ওয়ার ইনফর্ম ইয়েস্টারডে, এটাই অ্যান্সার হবে। এটা বিগত বিসিএস এর প্রশ্ন, প্রথমে বলে দিয়েছি প্রত্যেকটা ইংলিশ প্রশ্ন বিগত বিসিএস থেকে কমন ছিল। হু ইজ দ্য উদার অফ, এটা হচ্ছে কি ফেয়ারওয়েল টু আর্মস, এটা হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে। এক একজন মানুষ ইংলিশ এক এক রকমের প্রোনাউন্সিয়েশন করে থাকে, আমি যেভাবে শিখেছি সেভাবে বলতে ভালোবাসি, কারো ভালো না লাগলে আমার কোনো কিছু করার নেই। তারপরে হচ্ছে এই স্পিচ ফুল অফ টু ম্যানি ওয়ার্ডস, এটা হচ্ছে ভার্বাস স্পিচ, এটাও বিসিএস এর প্রশ্ন। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ সব সোয়েব, এটাও বিসিএস এর প্রশ্ন, ফ্ল্যাটারি ফর সেলফ মোটিভেস, তো তোষামতে করা। তারপরে হচ্ছে হুইচ অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস আর ডিসিমিলার টু দ্য আদার থ্রি, এটা হচ্ছে ডিপথেরিয়া, এইটার অ্যান্সার হবে। তো তার পরবর্তী প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফোর বিলো ইজ মোস্ট আনলাইক টু আদার হেয়ার, এখানে হচ্ছে স্টেডি, এটাও বিসিএস এর প্রশ্ন। তারপরে পরবর্তী প্রশ্ন হচ্ছে ওয়াটার ইজ টু অক্সিজেন অ্যাজ সল্ট টু, এখানে হচ্ছে সোডিয়াম, এটা বিসিএস থেকে আসেনি, সরি। হোল্ড ওয়াটার, এটা হচ্ছে বিয়ার এক্সামিনেশন, এটাও বিসিএস এর প্রশ্ন। টেস্ট টু ওয়াট পেয়ার ইন দ্য ফ্লোয়িং, টিচার অ্যান্ড স্টুডেন্ট, 80% প্রশ্ন পড়া হয়ে যায় বিসিএস এর প্রশ্ন পড়লে, এখানে দেখুন আপনার এই প্রমাণগুলো। তার পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটা আমি একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য সাইনোনিম অফ জোভাইল, এই প্রশ্নটা আপনারা দেখবেন বিসিএস এর প্রশ্নে গিয়ে দেওয়া আছে অ্যান্সার, এ জলি, এটার সঠিক অ্যান্সার হবে এ জলি। বিসিএস এর প্রশ্ন যারা পড়েছেন, জোভাইলের প্রশ্ন অ্যান্সার দেওয়া আছে গিয়ে, আপনারা বিষয়টা ভালো করে দেখে নিন। প্রাইমারিতে আসছিল প্রশ্নটা, এক এক জায়গায় এক এক রকমের অ্যান্সার দেওয়া আছে, প্রশ্নটা একটু ভালো করে দেখে নিন। তার পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য সাইনোনিম অফ দ্য ইমেন্সিপেট, ইমেন্সিপেট সেট ফ্রি। তারপরে হচ্ছে হোয়াট আর ইউ সো অ্যাংরি, এখানে পি পজিশন অ্যাংরি অ্যাবাউট ফর, এই পি দুইটা পি পজিশন খুবই কনফিউশন করে, তো কোনো ব্যক্তির সাথে হলে ফর হয় বা ই, যাই হোক বলবো না এখন। তারপরে দিয়ার আর এ লট অফ ডেঞ্জারাস ড্রাইভার, এটাও বিসিএস এর প্রশ্ন। তারপরে হচ্ছে অ্যাসাইলস হিল, এটার মানে মিনিং হচ্ছে এ উইক পয়েন্ট। তারপরে হচ্ছে এইখানে দুইটা প্রিপোজিশন খুবই ইম্পর্টেন্ট কমন, তো ক্রেডিট টু এবং ক্রেডিট উইথ, এই দুইটা খুবই কনফিউশনভাবে প্রশ্নটা আসে, আপনারা একটু ভালো করে দেখে নিন, এটাও বিসিএস এর প্রশ্ন, ব্যাখ্যাতে খুব ভালোভাবে পাবেন। অ্যান্ড অর্ডিনেন্স, অর্ডিনেন্স, অর্ডিনেন্স শব্দের অর্থ হচ্ছে এ ল, এটা হচ্ছে অধ্যাদেশ। তার পরবর্তীতে প্রশ্ন, ওটাও বিসিএস এর প্রশ্ন, এটাও বিসিএস এর প্রশ্ন, সাইনটেক্স মিন্স, সাইনটেক্স মিন্স হচ্ছে সেন্টেন্স বিল্ডিং, মানে সেন্টেন্স গঠনের নিয়মাবলী বা রুল বোঝায়। তো এখন আমরা বাংলার ক্ষেত্রে আসছি, শুদ্ধ বাক্য কোনটি, অধ্যয়নী ছাত্রদের তপস্যা, এটা হচ্ছে সঠিক উত্তর। অশ্রু শব্দটির সমর্থক শব্দ কোনটি, নেত্রবাড়ি। তার পরবর্তী শব্দ হচ্ছে আরোহণ শব্দের বিপরীত শব্দ কোনটি, এটা হচ্ছে অবরোহণ। তো মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি, কাবিলের বন। নিচের কোনটি তৎসম শব্দ, পাত্র। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে এ যে আমাদের চেনা লোক, বাক্যে চেনা শব্দটি কোন পদ, এটা হচ্ছে বিশেষণ পদ। যদিও তার বয়স হয়েছে তথাপি বুদ্ধি বাড়েনি, বাক্যটি কোন ধরনের বাক্য, বারবার বলেছি এবং ও তথাপি যদি এগুলো থাকলে অবশ্যই যৌগিক বাক্য হয়, যদি আলাদা আলাদা থাক না থাকে। তো নিপাতনের সিদ্ধ সন্ধি কোনটি, এটা হচ্ছে কুলটা। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে কোনটি ষষ্ঠী তৎপুরুষ সমাস, রাজপুত্র। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে নিচের কোনটি অব্যয়ভাব সমাস, এটা হচ্ছে সমাপ্তি।
তারপরে হচ্ছে তোমাকেই ঢাকা যেতে হবে, এটা এই কোন ধরনের ভাববাচ্য, মানে কাউকে বোঝানো হচ্ছে। চ, 49 বায়ু বাগধারাটির অর্থ কী? পাগলামি করা। এ কথায় প্রকাশ করো কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকে যে, এটা হচ্ছে আত্মনিষ্ঠ। তার মুখে লাগিয়া কি সুখে লাগিয়া এ গর্বাদিনী অনলে পুড়িয়া গেল, এই বৈষব পদের রচিতাকে, এটা হচ্ছে জ্ঞানদাস। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে কোনটি মর্ষিয়া সাহিত্য, এটা হচ্ছে জঙ্গনামা। তো রামায়ণ কে রচনা করেন, এটা হচ্ছে বাল্মীকি। বিসিএসের প্রশ্ন, তিলোত্তমাত্তা উপন্যাসের প্রধান চরিত্রকে, এটা হচ্ছে দুর্গেশ নন্দিনী। তিলোত্তমাত্তা মাইকেল মধুসূদন দত্তের, সম্ভবত, মনে নেই। চর্যাপদে কতজন কবির পদ রয়েছে, এটা হচ্ছে 24 জন। তারপরে বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবিকে, এটা হচ্ছে ভারতচন্দ্র রায়। গুণাকর জাপান কি জাপান যাত্রী এরসিতাকে, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো হামিদুর রহমান হামিদুজ্জামান খান কোন ভাস্কর্যের স্থপতি, এটা হচ্ছে মিশুক। তার পরবর্তী প্রশ্ন, মুজিববর্ষের ক্ষণগণা শুরু হয় কত তারিখে, এটি হচ্ছে 10/1/2020 থেকে। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে নোয়া 18 কি, এটি হচ্ছে কোনোটি নয়, নোয়া 18। বিশ্বের কতটি দেশ বাংলাদেশের মিশন রয়েছে, এটি হচ্ছে 58টি দেশে। তার পরবর্তী প্রশ্ন, জাতিসংঘের যৌন নিরাপত্তা বিষয়ক চুক্তি কোনটি, কার্টাগেনা। এটা আরেকটা পরীক্ষাতে আসছে, কার্টাগেনা কত সালে ই হয়। তো এতিসরণ এর উদাহরণ হচ্ছে পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা। হ্যাঁ, তো নবায়নযোগ্য জ্বালানির উৎস নয়, এটা হচ্ছে কয়লা। তো নাইট্রিক অ্যাসিড ব্যবহৃত হয় হচ্ছে সোনার গহনা তৈরিতে। এটা বিশ্লেষের প্রশ্ন, সরিষার তেল কোন উপাদানটি পাওয়া যায়, এটি হচ্ছে ইরোসিক অ্যাসিড। পিসিকালচার মৎস্য চাষ বিষয়ক সোয়াইন ফ্লু রোগের বাহককে, এটি হচ্ছে শুকুর। তো অবিভক্ত বাংলার প্রথম রাজাকে, এটা হচ্ছে শশাঙ্ক। এখানে আরেকটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে প্রাইমারিতে আপনারা এই অধ্যায় থেকে মিনিমাম 3টা প্রশ্ন পাবেন। 19 সালের প্রশ্নগুলো আপনারা একটু ব্যাখ্যা করে দেখে নিন। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে, বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়, আলাউদ্দিন হোসেন শাহ। দেখুন না, 2টাই আসছে। তারপরে হচ্ছে ক্লাউড কম্পিউটারের সার্ভিস মডেম কোনটি, এটি হচ্ছে উপরে সবগুলো। তারপরে বাংলাদেশের পদ্বীপ পরিকল্পনা 2100 সমগ্র দেশকে মোট কয়টি হর্সপথে বিভক্ত করা হয়েছে, এটা হচ্ছে 6টি। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে, 2021-22 সালের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এশিয়ার অঞ্চল থেকে নির্বাচিত সদস্য দেশ কোনটি, এটা হচ্ছে ভারত। তারপর হচ্ছে কোনটা ক্যাটাগরিতে বাংলাদেশের বৈশ্বিক ঝুঁকি অন্তর্ভুক্ত, এটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। ই গভর্নরেন্স এর উদ্দেশ্য হচ্ছে সবগুলো, এখানে অপশনে যা ছিল সবগুলো আছে। তো কসমিক ইয়ার, কসমিক সেক্স, কসমিক ইয়ার নামে একটা, যাই হোক, তো এই ছায়াপথের নিজ অক্ষে আবর্তনকাল। প্রশ্নটা অনেক দ্রুত রেকর্ড করা হয়েছে, আজকে অনেক ব্যস্ত আছি এমনিতেই। যাই হোক, ভালো থাকবেন সবাই, মাফ করবেন কোনো ভুল হলে। ধন্যবাদ সবাইকে।